প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা। আমি নুরুন্নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিব, প্রথম অধ্যায়ে আকাইদ, অ্যাসাইনমেন্ট 1। তোমাদের জন্য সরকার কর্তৃক অ্যাসাইনমেন্টের আয়োজন করা হয়েছে, তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাহলে অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে সে সম্পর্কে বলবো। অ্যাসাইনমেন্টটা কী সেটা আগে জানো। অ্যাসাইনমেন্ট হচ্ছে কী? নির্ধারিত কাজ। কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করাকে কী অ্যাসাইনমেন্ট বলে। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম আছে কিছু, এটি বড় ক্লাসে স্টুডেন্টদের জন্য আছে, তোমাদের জন্য দেওয়া হয়েছে, তাহলে তোমরা এখন থেকে কি সেটি জানতে পারবে। তো 1 নম্বর হচ্ছে কি, A4 কাগজে লিখতে হবে। কাগজটা কি A4 হবে, আর কাগজটি তোমরা একসাথে সবগুলো নিয়ে আসবে কিনে, যাতে 18টা পরীক্ষা তোমরা দিতে পারো। 2 নম্বর হচ্ছে খাতা মার্জিন করবে, খাতা চারপাশ মার্জিন করবে 1 ইঞ্চি করে। 3 নম্বর হচ্ছে খাতায় প্রশ্ন লেখার সময় নীল, সবুজ ও কালো কালি কলম ব্যবহার করতে পারবে, কিন্তু কখনো লাল কালি কলম ব্যবহার করবে না। 4 নম্বর, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার হতে হবে, অপরিচ্ছন্ন কাটাকাটি করে লিখবে না, অ্যাসাইনমেন্ট যত সুন্দরভাবে লেখা যায়। 5 নম্বর হচ্ছে নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। 6 নম্বর, টেক্সট বুক থেকে প্রশ্ন উত্তর সংগ্রহ করবে, এছাড়াও অন্য অন্য বই থেকেও প্রশ্ন সংগ্রহ করতে পারবে। 7 নম্বর হচ্ছে অন্য কারো অ্যাসাইনমেন্ট কপি করবে না, নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে কি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তা অ্যাসাইনমেন্ট তৈরির পর তোমাদের কভার পেজ থাকবে উপরে, এই কভার পেজ তোমরা স্কুল থেকে নিয়ে নেবে। কভার পেজে কী লিখতে হবে সেটি দেখো, বিষয়ের নাম লিখবে, যেমন আমার ইসলাম ও নৈতিক শিক্ষা এটি লিখবে। তারপর অ্যাসাইনমেন্ট 1, এরপর লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রথম অধ্যায় আকাইদ। অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ, কয় তারিখে অ্যাসাইনমেন্টটি পেয়েছো সেটি লিখবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ, নির্দিষ্ট সময় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেই তারিখটিও লিখে নিবে। এরপর তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, শিক্ষকের নাম লিখবে, ধরো আমার নাম লিখলে নুরুন্নাহার, পদবী সহকারী প্রভাষক, ডিপার্টমেন্ট ইসলাম শিক্ষা। এরপর তোমাদের নাম লিখবে, শিক্ষার্থীর নাম, রোল, শ্রেণী, শাখা, আইডি নং, এগুলো পূরণ করবে। তত্ত্বাবধানকারী শিক্ষক মূল্যায়ন কর্তৃক, শিক্ষক কর্তৃক মূল্যায়ন, তাহলে এখানে এই অপশনটা তোমার শিক্ষক মূল্যায়ন করবে, তোমরা এটি পূরণ করবে না। এটি আছে অতি উত্তম, যে বেশি ভালো করবে, একটি হচ্ছে উত্তম, এরপর হচ্ছে ভালো, এরপর হচ্ছে অগ্রগতির প্রয়োজন, এগুলো শিক্ষক মূল্যায়ন করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট কী কাজ দিয়েছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নাবলী দিয়েছে, 1 নম্বর আকাইদ কী, 2 নং হচ্ছে তাওহিদ বিশ্বাস করার প্রয়োজন কেন, 3 নম্বর কুফুরের পরিণাম ব্যাখ্যা করো, 4 নম্বর হচ্ছে শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো। তাই এই অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, কিন্তু আমরা তোমাদের এগুলো করে ফেলছি। তোমাদের প্রথম সেমিস্টারে কি আকাইদ অধ্যায়টি ছিল, তোমাদের পড়া হয়েছে, এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে কি সুবিধা হবে, তাই তোমরা খুবই সহজে কি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তাই কিন্তু প্রথম 2টি প্রশ্ন কি সংক্ষিপ্ত লেখা যাবে, কিন্তু পরের 2টি 3-4 প্রশ্ন কি একটু বড় করে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন কি বর্ণনা করতে হবে, আর এই অ্যাসাইনমেন্ট হবে তোমাদের 30 মার্কের, ঠিক আছে। সেইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে প্রশ্ন কীভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে দেখো, এখানে বিষয়বস্তুগত জ্ঞান থাকতে হবে, যে বিষয়ের লিখবে টপিকসটা সেটা কি বিষয়বস্তুগত জ্ঞান থাকতে হবে, নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানে সক্ষমতা থাকতে হবে, মানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, প্রশ্নের চাহিদা অনুযায়ী কি ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে, ইসলামের দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক কোরআনে সুন্নাহ উদ্ধৃতি প্রদানের দক্ষতা থাকতে হবে, সমাজ ব্যবস্থায় সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করার অভিজ্ঞতা, মানে সমাজে ভালো মন্দ দিকগুলো তোমার নিরূপণ করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এগুলো মূল্যায়নের ভিত্তিতে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তাহলে
প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা কিছুটা ধারণা দিই, তোমরা এ থেকে বাড়িয়ে কিছুটা কিছুটা সংযোজন করে লিখবে। তা এক নম্বর প্রশ্ন দেখো, আকাইদ কী? আকাইদ শব্দটি বহুবচন, এর এক বচন হলো আকিদা। আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকে কি আকাইদ বলে। অর্থাৎ না, তাওহিদ, রিসালাত, আখিরাত, এগুলোর প্রতি কি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, এটা হচ্ছে কি আকাইদ। আর যে আকাইদের প্রতি বিশ্বাস করে সে হচ্ছে কি মুমিন বা মুসলিম। দুই নম্বর প্রশ্ন দেখো, তাওহিদ বিশ্বাস করার প্রয়োজন কেন? তাওহিদের বিশ্বাস মানুষের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে কি বিশ্বাস করাকে কি তাওহিদ বলে। কেন? আল্লাহ তাআলা কি এক, তার কোনো কি শরীক নেই, তাই আল্লাহর প্রতি কি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর সকল কিছু সৃষ্টি করেছে কি মানুষের কল্যাণের জন্য। তাই কি আল্লাহ তাআলার প্রতি কি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এতে কি আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে কি আরও উন্নতি দান করবে। সেজন্য আমরা তাওহীদের প্রতি কি পূর্ণ বিশ্বাস রাখব, কেননা তাওহীদ বিশ্বাসের মাধ্যমে মানুষ কি ইমান ও ইসলামের মধ্যে প্রবেশ করে। তাওহীদ বিশ্বাস মানুষকে কি দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়। তাওহীদ বিশ্বাস না থাকলে মানুষ কি বিপদগামী হয়ে যাবে। তাওহীদের বিশ্বাস ছাড়া কোনো আমলই কি আল্লাহর দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। সুতরাং তাওহীদের বিশ্বাস করতে হবে। তোমরা এই প্রশ্নটি একটু সুন্দর করে সাজিয়ে লিখবে। তিন নম্বর প্রশ্ন দেখো, কুফুরের পরিণাম ব্যাখ্যা করো। তা আমরা আগে পরিচিত হয়ে কুফুরটা কী, কুফুর শব্দের অর্থ হচ্ছে কি অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা ইত্যাদি। কুফুর হলো ইমানের বিপরীত। আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কি কুফুর বলে। আর যে ব্যক্তি কুফুরে লিপ্ত হয় তাকে বলা হয় কি কাফির। কুফুরের পরিণতি, মানব জীবনে কুফুরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফুরের ফলে শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও কি মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। যারা আল্লাহ তাআলাকে কি অস্বীকার করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কি কোরআনে কিছু বর্ণনা তুলে ধরা হলো। নিশ্চয়ই মুশরিক ও আহলে কিতাবে যারা কুফুরি করেছে তাদের স্থান জাহান্নামে, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব, বর্ণিত হয়েছে সূরা বাইয়েনা আয়াত 6। তাহলে যারা কুফুরি করবে তাদের স্থান হচ্ছে কি জাহান্নাম। তাই আল্লাহ তাআলাকে আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু যারা কুফুরি করবে তাদের বলা হয়েছে কি নিকৃষ্ট জীব, তাদের কত নিচে নামানো হয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কি এ থেকে রক্ষা করুন। আখিরাতে কাফিরদের স্থান হবে কি জাহান্নামে, সেখানে তারা কঠিন শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফুরি করে এবং আমার নির্দেশনগুলো মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে কি চিরকাল থাকবে। এটি বর্ণিত হয়েছে সূরা বাকারা আয়াত 39। কুফুর একটি মারাত্মক পাপ, এজন্য সর্বদা কি আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলার নিকট কি কুফুর থেকে আশ্রয় প্রার্থনা করব আমরা। চার নম্বর প্রশ্ন, শিরকের কুফল ও পরিণাম ব্যাখ্যা করো। তাহলে আমরা শিরক সম্পর্কে আগে জানি। শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এটি বর্ণিত হয়েছে সূরা আল ইখলাস আয়াত 1। এখন আসো শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে জানি। শিরক হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। এটি বর্ণিত হয়েছে সূরা লোকমান আয়াত 13। তাই শিরক সবচেয়ে বড় কুফল হলো এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কি
অন্যায় আচরণ করা হয়, আল্লাহর সাথে অন্য কিছু তুলনা করা হয়। কারণ আল্লাহ তাআলা সকল ইবাদত ও প্রশংসার একমাত্র হকদার। আর আল্লাহ তাআলা মানুষকে কি সৃষ্টি সেরা জীব বা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন? আর সব কিছু সৃষ্টি করেছেন কি? মানুষের কল্যাণের জন্য। অথচ মুশরিক শিরকে লিপ্ত হয়ে অন্য কিছু সৃষ্টির কাছে মাথা নত করে, তারা মূর্তি বানিয়ে সেটার কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এজন্য পবিত্র কোরআনে শিরক চরম জুলুম বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 116। তাহলে আল্লাহ তাআলা কি অন্য যে কোনো অপরাধ ক্ষমা করবেন, কিন্তু শিরকের অপরাধ কি ক্ষমা করবেন না? বস্তুত আল্লাহ তাআলার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনো কর্মেই কি আমাদের পক্ষে সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। বর্ণিত হয়েছে সূরা আল মাইদা আয়াত 72। তাহলে যে শির করবে তার জন্য কি জান্নাত হারাম, তার স্থান হবে কি চিরস্থায়ী জাহান্নাম। তাই প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতপক্ষে কি শিরক ক্ষমার অযোগ্য অপরাধ? এরূপ কাজ থেকে কি আমাদের সকলকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে? যদি কখনো আমরা কোনো কিছুতে ভুল করে ফেলি, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করে ফেলি, তাহলে কি সাথে সাথে আল্লাহর কাছে কি তওবা করে বিশুদ্ধ মনে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, যাতে আর কখনো আমরা আল্লাহর সাথে কোনো কিছু তুলনা না করি। তাহলে আমরা কি হব, দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে আরও ভালো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।